হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব উইন্ডোজ 10 এর স্ক্রিনশট টুল। তো বন্ধুরা, আমাদের উইন্ডোজের মধ্যে একটি সুন্দর স্ক্রিনশট নেওয়ার একটি টুল আছে যা আমরা কখনোই হয়তো বা বেশি অনেকেই জানি না। তো বন্ধুরা, প্রথমে আমরা উইন্ডোজ টুলটি সার্চ করে নেব। এখান থেকে সার্চ করার জন্য আপনাদের যে এখানে উইন্ডোজের যে সার্চ বার আছে, আপনারা এখানে ক্লিক করবেন, এখানে SNIP টাইপ করবেন। তো এখানে দেখুন স্নিপ অ্যান্ড স্কেচ, তো এই টুলটা আপনি প্রথমে ওপেন করে নেবেন। তো বন্ধুরা, এখানে ওপেন করার জন্য দেখুন এখানে আপনি যদি উইন্ডোজের এখানে দেখুন উইন্ডোজ Ctrl+C+S চাপলে আপনার এই টুলটা সহজে ওপেন হয়ে যাবে। তো এই টুলটা কিভাবে ব্যবহার করে আপনাদেরকে আমি ধাপে ধাপে দেখাচ্ছি। তো প্রথমে আপনারা এখান থেকে নিউতে ক্লিক করবেন। তো এখানে দেখুন নিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের টুলটা উপরের দিকে একটু সে সাইজ হয়ে গেছে। তো এখন আমাদেরকে বলা হচ্ছে, আমরা এখানে দেখুন এখানে চারটা টুল দেখা যাচ্ছে, আমরা চারটা টুলেরই ব্যবহার দেখব। তো প্রথম যে টুলটা আছে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার, এটা হচ্ছে গোল আকৃতি করে করে নিবে। তো আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে নিয়ে আপনি এখন যে কোনো ছবি বা যে কোনো উপরে আপনি এইভাবে দিবেন সাইজ করে। তো দেখুন আপনার এখানে চলে আসছে। তো আপনি ইচ্ছা করলে এটাকে এখন অনেক কিছু এডিট করতে পারেন। তো আমি আবারও এটা আমি কিছু করতেছি না, তো আমি এখান থেকে আবারও নতুন করে যাচ্ছি। তো এখানে দেখুন এটা হচ্ছে আপনাদের কি এখানে আছে ফ্রি ফ্রম স্নেপ, অর্থাৎ আপনি আপনার মতো করে ড্রাগ করে টুলটার স্ক্রিনশট নিতে পারতেছেন। তো আমি এখানে দেখুন টুলটাতে ক্লিক করলাম, এখন আমি এখানে কি করব, এখানে দেখুন ওয়াও, তো এখানে দেখুন এক্সিলেন্ট। তো আমি আমার মতো করে পুরো ছবিটার যে বর্ডার সাইজ অনুযায়ী আমি স্ক্রিনশট নিতে পারতেছি। তো বন্ধুরা, দ্বিতীয় টুলের ব্যবহার দেখলাম, এবার আমরা দেখব তিন নম্বর টুল। তো আমরা এখন তিন নম্বর টুলটির ব্যাপার দেখব। তো দেখুন এখানে বলা হচ্ছে উইন্ডোজ স্নিপ, অর্থাৎ আপনার যে উইন্ডোজের যে মেনু বারটা আছে সেই মেনু বার, অর্থাৎ নিচে যে টুল বারটা আছে সেই টুল বারটা স্ক্রিনশট আকারে নিয়ে নিবে। এখানে দেখা যাচ্ছে যে প্লাস চিহ্নটা দেখা যাচ্ছে, আপনার এখানে কি বলা হচ্ছে যে ও যে ফাঁকা স্পেসটা আছে এটা কিন্তু সে নিবে না, এটার পরের যে স্পেসটা আছে সেই স্পেসটা নিবে। তাহলে আমরা এখানে একবার ক্লিক করে দেখি। তো ক্লিক করলাম এবং আপনি জাস্ট এখানে ড্র্যাগ করে ধরে আপনি যখনই দিবেন তখন দেখুন এখানে আপনার উইন্ডোজের মেনু বারটা সে নিচ্ছে, অর্থাৎ সে উইন্ডোজের যে আমাদের যে এখানে ফাঁকা স্পেসটা আছে সেটাকে সে নিবে না, সে নিচের যে মেনু বারটা থাকে সেটাকে সে স্ক্রিনশট আকারে আমাদের এখানে নিয়ে নেবে। তো বন্ধুরা, আমাদের এই টুলের কাজ হচ্ছে নিচের স্ক্রিনটাকে নিয়ে নেওয়া। অর্থাৎ তো এখন আমরা দেখব চার নম্বর টুলটা হচ্ছে ফুল স্ক্রিন। তো আপনারা বুঝতেই পারতেছেন এখানে ফুল স্ক্রিন বলা আছে, মানে পুরো স্ক্রিনটাই সেই স্ক্রিনশট নেবে। তো দেখুন এখানে একবার ক্লিক করলে পুরো স্ক্রিনটাই আপনার এখানে চলে আসতেছে। তো এখন আমরা এখানে দেখুন এখানে ছোট্ট করে একটা এরো আছে, তো আপনার এখান থেকে জাস্ট এরোতে যদি ক্লিক করুন তাহলে কিন্তু এখানে কিন্তু আরও তিনটা অপশন দেখাচ্ছে। এটি কিন্তু প্রথমে আমরা স্নিপ নাও, অর্থাৎ আমরা এটা ব্যবহার করলাম। তো এখানে কিন্তু তিন চারটে আরও দুই তিনটা অপশন দেখাচ্ছে। এখানে দেখা যাচ্ছে 3 সেকেন্ড ওয়েট, অর্থাৎ 3 সেকেন্ড পরে আপনি ইচ্ছে করলে স্ক্রিনশট নিতে পারবেন। তো এটা কিভাবে নিতে পারবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো ধরুন এখানে আপনি ক্লিক করলেন, এখন আপনি এটাকে জাস্ট একটু মার্ক করে রাখলেন, মার্ক করার পরে দেখুন এখানে কিন্তু 3 সেকেন্ড পরে এখন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা হয়তোবা আপনারা এটা এখানে স্ক্রিনশটটাকে হাইলাইট করে আপনারা স্ক্রিনশট নিতে পারছেন। তো আমি এটাকে হাইলাইট করলাম এবং আমার ইচ্ছে অনুযায়ী আমি স্ক্রিনশট নিতে পারতেছি। তো এটা ডিউরেশন থাকবে 3 সেকেন্ড। তো বন্ধুরা, এভাবে করে আপনারা এই এরোতে যে আপনার ইচ্ছে করলে 10 সেকেন্ড সেট করে দিয়ে হাইলাইট করে রেখে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। তো আমাদের যখন স্ক্রিনশট নেওয়া শেষ হয়ে যাবে তো এখন আমরা এটাকে এডিট অপশনে কিছু দেখব। তো এখান থেকে দেখুন যে এখান থেকে আপনারা ইচ্ছা করলে
কালার চেঞ্জ করে আপনারা হাইলাইট করতে। তো আমি এখান থেকে যদি দেখাই, এই যে দেখুন এটাকে বর্ডার দেখাচ্ছে। তো এটা আপনারা করতে পারতেছেন এবং আন্ডো করে এটা ফেরত যেতে পারতেছেন। তো এখান থেকে এটা দেখতে পারতেছেন এখানে টুলটার ছোট বড় সাইজ অনুযায়ী এটা করা যায়। এই যে দেখুন এখানে বড় সাইজ করে ব্যবহার করা যায়, অর্থাৎ এটা হচ্ছে পেন টুল, পেন্সিল টুল যেটা বলা হয়। তাহলে আপনারা এখানে দেখুন ছোট বড় করে সুন্দর করে পেন্সিলের মতো দাগ দিয়ে ব্যবহার করা যায়। তো এখন আমরা দেখবো এখানে দেখুন হাইলাইট, আমরা এখান থেকে জাস্ট আমাদের ব্রাশের সাইজটা বড় করে নিতে পারি এবং কালারটা ইচ্ছে করলে আমরা যে কোনো কালার দিতে পারি। এটা এখানে দেখুন হাইলাইট করে যে কোনো জিনিসকে হাইলাইট করা যায়। তো নেক্সট টুলটা হচ্ছে ইরেজার। আমরা এই যে এখান থেকে আমরা যে কোনো ইরেজ করে আমরা এটাকে ডিলিট করে দিতে পারবো। বন্ধুরা এখন আমরা যে শেষের যে টুলটা এখানে দেখা যাচ্ছে রুলার, তো এই রুলার টুলটা কিভাবে ব্যবহার করে, তো আমরা জাস্ট এখানে দেখুন আপনি রুলারে যদি একবার ক্লিক করেন তো এখানে দেখুন আপনি একটি স্কেল আকারে পাবেন। তো এই স্কেলটা দিয়ে আপনি এখানে মাপ অনুযায়ী অথবা এখানে ব্রেক আপ করে সোজা করে আপনি এখানে হাইলাইট কিছু করতে পারতেছেন। তো এখানে আপনি হাইলাইটে ক্লিক করবেন এবং আপনি এখানে কালার সিলেকশন করে আপনি এখানে জাস্ট দেখুন সোজা করে আপনি একটি মার্ক করে নিতে পারতেছেন। এখানে রুলারের মধ্যে যদি আপনি আইকনে ক্লিক করেন তো এখানে আপনি দুইটা, তো দুইটা অপশনের মধ্যে এখানে কি বলতে আরেকটা আছে গোল আকৃতি অর্থাৎ প্রোট্রাক্টর। তো আপনি এখানে যদি ক্লিক করেন তো এখানে প্রোট্রাক্টরে আপনি এখানে জাস্ট এখানে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে আবারও হাইলাইট টুলে যেয়ে আপনি আরেকটা হাইলাইট টুলের এখান থেকে জাস্ট দেখুন ক্লিক করে দিলেন, আপনার এটা গোল আকৃতি হয়ে গেল। তো বন্ধুরা আপনারা রোলারের টুলটি সম্পর্কে জানতে পারলেন। তাই আমরা নেক্সট টুলের এখানে দেখুন ক্রপ টুল, সেই ক্রপ টুলের মধ্যে দেখুন এখানে আমাদের যদি ছবিটাকে যদি রিসাইজ করতে হয় অর্থাৎ ছোট বড় করে নিতে হয় তাহলে আমরা এখান থেকে দেখুন জাস্ট আমরা এখান থেকে ছোট বড় করে রেখে ধরুন আমরা এটা রাখবো, এখান থেকে জাস্ট টিক চিহ্ন দিয়ে ওকে করে দেব। তো এখন আমাদের এটা ওকে করে দেওয়ার পরে দেখুন আমাদের ছবিটা আমাদের মনের মতো করে সাইজ হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে দেখুন আপনি পাশে যে টুলটা আছে এটাকে জুম, এখান থেকে আপনি ইচ্ছে করলে এটাকে ছোট বড় অনেক কিছুভাবে ভিউইং করে দেখতে পারেন। তো শেষ মেশে এখান থেকে আপনারা ইচ্ছে করলে সেভ করে নিতে পারেন এবং এখান থেকে দেখুন যে কপি পেস্ট, আপনি এখান থেকে ইচ্ছে করলে কোনো কিছুকে আপনি কপি করে নিয়ে যেতে পারেন এবং আপনি এখান থেকে এটা বলছে শেয়ার, আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন সরাসরি এই ছবিটাকে। এবং লাস্টে যে থ্রি থ্রি ডট, এখানে যে থ্রি ডট দেখা যাচ্ছে এখান থেকে আপনারা দেখুন এখান থেকে আপনার যে কোনো ফাইল আপনারা এডিট করতে পারেন অর্থাৎ ওপেন করে নিয়ে এডিট করতে পারেন। এখানে ওপেন, এখানে আছে আপনার প্রিন্টার, এখানে ফিডব্যাক সেটিং এবং এখান থেকে আপনারা সেটিং করতে পারেন। তো বন্ধুরা আপনাদের মতো করে আপনারা এই টুলটাকে আপনারা ইচ্ছা করলে অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে উইন্ডোজের ফ্রি স্ক্রিন শট টুল। তো এটাতে অনেক কিছুই টুলস রয়েছে যেটা আমরা ইচ্ছা করলে কাজে লাগাইতে পারি। তো বন্ধুরা আপনারা যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমার কমেন্টের মধ্যে জানাবেন আর আমি আপনাদেরকে আরও ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারছেন। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।